ভাই একটু পিছিয়ে আসেন না ভাই। কারণ হচ্ছে মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরি হয়েছে গাছ লাগানোর ব্যাপারে। মানুষ এখন বাজারে গিয়ে সওদা করার পাশাপাশি গাছও কিনে যায়, গাছের চারা কিনে বাড়িতে। এবং ছাদ বাগান হচ্ছে, ছাদ বাগান আমাদের কৃষিতে কিন্তু বড় একটি অবদান রাখছে। এই জন্য জাতীয় প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই এবং জাতীয় প্রেস ক্লাবের এই পদাঙ্ক অনুসরণ করে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান আরও জোরদার হবে সেটি আমার প্রয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবকে বা সাংবাদিকরা বৃক্ষরোপণ করছেন। আপনারা জানেন যে জাতীয় প্রেস ক্লাবের একটি বড় বিল্ডিং হতে যাচ্ছে, 21-তলা বিশিষ্ট। আমি খুব শঙ্কার মধ্যে ছিলাম এই চত্বরটি কোনো হারিয়ে যায় কিনা, সেটা কিন্তু যাবে না, এটা ঠিক মতো থাকবে, এই নান্দনিক এই সবুজ চত্বরটা থাকবে। তো এবং সেটি যদি হবে সেটি খুব আসে হবে। সুতরাং এই সুন্দর সবুজ চত্বর আসলে জাতীয় প্রেস ক্লাবের পেছনে এত সুন্দর জায়গাটি যে আছে, এই সুন্দর প্রেস ক্লাবকে একটা নান্দনিক রূপ দিয়েছে এবং সামনের চত্বরটি নান্দনিক রূপ দিয়েছে। এবং এখানে যদি একটা চাপা ফুলের গাছ হতো আরও খুব ভালো হতো। এই জায়গায় যদি বা কোনো জায়গায় একটা চাপা ফুলের গাছ হলে একটু বউ বউ গন্ধ হতো খুব ভালো হতো। আমি জাতীয় প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনকী শেখ হাসিনা তিনি দেশে আসার পরপরই 1983 সাল কৃষক লীগের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। তিনি যখন 1996 সালে সরকার গঠন করার সুযোগ পেয়েছিলেন তখন বৃক্ষরোপণ বাংলাদেশে একটি আন্দোলনের রূপ পায় এবং তারই হাত ধরে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ ইউনেস্কো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাক্কলনে বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রাক্কলনে বাংলা আছেন এবং আমাদের জাতীয় প্রেস ক্লাবের বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন, ডিএফইউজে এবং ডিউজেতে বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন, সে শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং আমাদের জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্যরা সবাই উপস্থিত আছেন। আমরা সবাইকে অনুরোধ করব আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। যেটা হলো যে জাতীয় প্রেস ক্লাব এই ধরনের কর্মসূচিতে অন্যদেরকে উৎসাহ দেওয়া যে আমরাও সমস্ত কর্মসূচির সঙ্গে একাত্মতা করে আমরা আমাদের কাছে।